আসসালামু আলাইকুম প্রিয় সৈদার প্রবাসী ভাই এবং বোনেরা আশা করি আপনারা যে যেখানে আছেন আল্লাহ সমতে ভালো সুস্থ এবং নিরাপদে আছেন তো আজকে আমরা হরুপ সংক্রান্ত কিছু কথা বলবো তার আগে একটি রিকোয়েস্ট থাকবে যারা এখন পর্যন্ত আমাদের ছোট্ট একটি চ্যানেল আমরা প্রবাসী মুক্তিযোদ্ধা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটিকে অন করে দিবেন আর আপনারা এই চ্যানেলের মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন অনেক ইনফরমেশন জানতে পারবেন সৌদি রিলেটেড তারপর আরব গালফের আরও বিভিন্ন দেশের নিউজগুলো আমরা ইনশাআল্লাহ খুব শিগগিরই আপনাদের জন্য নিয়ে আসতেছি শুধু সৌদি আরবের তথ্য না সৌদি আরব ছাড়া আরও অন্যান্য যে কান্ট্রিগুলো রয়েছে আরব গালফের সেগুলোর ওপরও অনেক টিউটোরিয়াল আপনাদের মাঝে দেবো ইনশাল্লাহ তো কথা হচ্ছে আজকে হরুপ সংক্রান্ত তো আপনারা সবাই জানেন যে বর্তমানে যে হুরুপ বা হুরুপ আপনাদের ওপর দেওয়া হয় মানে আকামার উপর দেওয়া হয় সেটা কফিল পনেরো দিনের ভিতরে যদি সেটাকে রিমুভ বা তুলে না নেয় সেক্ষেত্রে কফিল আর সেটাকে তুলতে পারে না তো এখন কথা হচ্ছে যে আপনারা কিন্তু ওয়াস্তার মাধ্যমে কিন্তু এই হুরুপগুলো কাটাতে পারবেন বাট এখানে কাটাতে গেলে আগের যে সিস্টেমটা ছিল ওয়াস্তার মাধ্যমে বা আমি বলতেছি ওয়াস্তা সম্পূর্ণ ওয়াস্তা কফিল পারবে না সম্পূর্ণ অবস্থা ওয়াস্তার উপর তো আগে যে ওয়াস্তা ছিল সেভাবে হচ্ছে আপনার কফিলের পতাকা সোড়া লোকের আকামা যেন হচ্ছে ইলেকট্রনীয় পেপার তো এগুলা ছিল আগের কফিলের মানে যে কফিল হুরুপ মারছে ওই কফিল এই কাগজপত্রগুলো দিলে হুরুপ কাটা যাইতো এখন এগুলা একেবারে অফ সিস্টেম অফ এগুলা সিস্টেম অফ এখন ওয়াস্তার মাধ্যমে যদি হুরুপ কাটে বা কাটতে যান তাহলে আপনার কি লাগবে আপনার আগের কফিলের কোনো কিছুই লাগবে না এখন নতুন করে আপনি যার কাছে কাফালা হবেন বা যে সৌদির কাছে বা যে কোম্পানির কাছে কাফালা হবেন সে আপনাকে কিছু ওরাকা দিবে বা তার কাছ থেকে আপনার কিছু ওরাকা নিতে হবে তার পতাকা সোড়া সিল সিটি জারি পেপার অ্যান্ড হচ্ছে যে তার মোবাইল নাম্বার এবং আপনার আকামার ফটোকপি তো এই চারটা জিনিস দিয়ে কিন্তু এখন আপনারা সবাই ওয়াস্তার মাধ্যমে হুরুপ কাটতে পারবেন কিন্তু আপনাদেরকে আমি বলি ভাই এই যে ওয়াস্তার মাধ্যমে হরুপ কাটাটা এটা কিন্তু অনেক রিক্স এইভাবে আপনারা হুরুপ কাটতে পারবেন ঠিক বাট এইভাবে কাটাটা কিন্তু অনেক রিস্ক এবং অনেক কস্টেবল মানে অনেক খরচ অনেক খরচ এভাবে হুরুপ কাটাটা অনেক খরচ সুযোগ কিন্তু ভালো আগে যেভাবে সুযোগ ছিল ওয়াস্তার মাধ্যমে তখন কিন্তু পুরনো কফিল যে হুরুপ মারত সে কিন্তু দিতই না কিন্তু এখন তার কিছুই লাগবে না জাস্ট আপনি যার কাছে হবেন তার কাছ থেকে ওই চারটি ওরাকা নিয়ে নেবেন কিন্তু এই ওয়াস্তার মাধ্যমে হুরুপ কাটতে গেলে আপনার অনেক রিক্স থাকে বিশ্বস্ত লোক পাওয়া যায় না এক আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই কাটার পর তারপর অনেক রিয়াল খরচ হয় অনেক রিয়াল খরচ হয় তারপর আকামা বানাতে এইভাবে প্রচুর রিয়ালের প্রয়োজন সো এইভাবে অনেকটা রিস্ক কারণ এই হুরুপ কাটার পর যেই টাকা পরি মানে যেই পরিমাণ রিয়াল আপনি খরচ করবেন সেই টাকা দিয়ে আপনি বাংলাদেশে এসে যদি ছোট্ট একটা বিজনেসও করেন তারপর আপনি আলহামদুলিল্লাহ ভালো চলতে পারবেন তো দশ পনেরো হাজার রিয়াল খরচ করে দশ বারো হাজার রিয়াল খরচ করে হুরুপ কাটা তারপর আবার আকামা বানানো কফিলের ফায়দা দেওয়া তারপর তানাজুল যে কাফালা যেই ফিটা সো এ যে অনেক রিয়াল খরচ হয় সো এই টাকা দিয়ে বাংলাদেশে আপনি এসে বিজনেস করলে আলহামদুলিল্লাহ আপনি ভালো চলতে পারবেন এবং ভালো ইনকাম করতে পারবেন সৌদি আরব থেকে সো আমি মনে করি না এভাবে হুরুপ কেটে আপনারা সৌদি আরবে কিছু করতে পারবেন তারপর অনেকে আছে না অনেক রিয়েল ইনকাম করে মাসে হাজার হাজার রিয়েল ইনকাম করে সো তারা এগুলা করলে করতে পারে তো যাই হোক ওয়াস্তার মাধ্যমে কাটা যায় সেটা আপনাদের মাঝে আমি আলোচনা করে ফেলছি অলরেডি তো আপনাদের যদি কোনো রকম কোশ্চেন থাকে হরুপ রিলেটেড অথবা সৌদি আরব সম্পর্কে কোনো রকমের যা কোশ্চেন জানার থাকে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন সেটার ওপর টিউটুয়াল আসবে তো আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো নেক্সট টিউটিয়ালে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টিল দেন টাটা